ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের ফিরতে আবেদন বন্ধ। সৌদি প্রবাসী বাংলাদেশি নাগরিক যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ বুধবার 7 অক্টোবর থেকে বন্ধ হচ্ছে। সে কারণে আপাতত আর আবেদন গ্রহণ করা হবে না। মঙ্গলবার 6 অক্টোবর রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী 7 অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তী সময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে। তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মাঞ্জিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে।